হ্যালো ভিউয়ার্স, তো তোমাদের কথা দিয়েছিলাম যে মন্দারমনির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা দীঘা হয়ে এখন মন্দারমনি যাচ্ছি, আর বাইরের ভিউটা দেখিয়ে দিই যে আমাদের ফ্ল্যাটটা যেখানে ছিল তার উল্টো সাইডে হলো এই ভিউটা। আমাদের বাস ছেড়ে দিয়েছে, দেখছো অনেক দূর দূর, দেখছো অনেক বাস দাঁড়িয়ে আছে। তো এই সাইডে আমাদের ওরকমও বাস দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমরা হোটেল থেকে সবাই মিলে নেমে গেছি এবং বাসের মধ্যে উঠে গেছি। এখান থেকে হয়ে যাবো এখন আমরা মন্দারমনিতে। এটা হলো মন্দারমনির রাস্তা, মানে আই মিন দীঘার মন্দারমনি যাওয়ার রাস্তা। আর ওখানে গিয়ে প্রচুর আমরা এনজয় করেছি, অনেক ফটোশ্যুট করেছি, তো সবটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা মজার কথা হলো যে আমরা ওখানে গিয়ে না যে বিচ হয়, আমি বিচের আশা ভীষণ করছিলাম যে আমি দীঘাতে বিচ দেখতে পাবো, অ্যাটলিস্ট জল নেমে বিচটা হয়ে যাবে। তো আমি যেটা দীঘাতে দেখতে পাইনি সেটা মন্দারমনিতে দেখতে পেয়েছি, মানে আমি ভীষণ হ্যাপি ছিলাম সেই কারণে, কারণ জলটাও যখন ছিল তখনও দেখেছি, আর আমরা যখন ইভিনিংয়ে আবার গেছিলাম তখনও দেখেছি বিচ হয়ে গেছে। তো দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো, ভীষণ 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 এনজয় করেছি। তোমাদের সাথে ফটোশ্যুট শেয়ার করেছি, তোমাদের সাথে রোড শেয়ার করছি, তোমাদের সাথে মানে মোটামুটি যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা। তো তোমরা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো। দেখতে পাচ্ছ যে আমরা মন্দারমনির বাস থেকে নামছি, জাস্ট সবে নামলাম আমরা, মানে এসে পৌঁছালাম। তো এখান থেকে আমরা এখন পুরো ডিরেক্ট চলে যাব সমুদ্রের ধারে। দেখো সমুদ্রের ধারে যাচ্ছি, এই বাস থেকে আমরা নেমে গেছি। এদিকে একটা মন্দির আছে যেটা ইনকমপ্লিট, এই যে দেখে নাও, তো ওটা এখনও কমপ্লিট হয়নি। ওখানে আমাদের বাসটা দাঁড়িয়েছে আর আমরা জাস্ট এসে ওয়েট করতে পারিনি, ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি সমুদ্রের ধারে। দেখা যাক ওখানে গিয়ে কী দেখতে পাই, যে এখন বিচ আছে নাকি জল আছে। তো আমরা ওখানে স্নানও করবো ঠিক করেছি। জাস্ট দেখো একবার, মানে মন্দারমনি এটা তো জল নামেনি, মানে বিচ হয়নি। তো যাই হোক ভালোই হয়েছে, আমরা তো এখন স্নান করবো। এটা এখন প্রায় দুপুরবেলা বলতে পারো, কিন্তু দুপুরও হয়নি, যতটা মোটামুটি দুপুরই। তো স্নান করবো, কিন্তু একটা জিনিস দেখলাম যে দীঘার জল একটু বেশি পরিষ্কার, তো ওখানে সেই কারণে হয়তো অত লোক স্নান করছে। আর মন্দারমনির জলটা একটু ঘোলা, মানে একটু মানে ভালোই ঘোলা, বেশিরভাগ বালি। তো যাই হোক খুব ভালো লাগছে, তোমরা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব স্নান টান করে, লাঞ্চ করে আবার আসবো ইভিনিংয়ে। ইভিনিংয়ে তো তোমরা দেখবে জাস্ট অসম, দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো।
গুড ইভিনিং বন্ধুরা, জাস্ট দেখো একবার জলটা কিছুক্ষণ আগে মানে জাস্ট দুপুরে জলটা এইগুলোতে ছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই, এই যে ঘাটের এখানে জল উঠছিল, ঢেউ আসছিল, দেখো কত দূরে জল চলে গেছে আর পুরো বীচ লোক ভর্তি হয়ে গেছে। তো এখন বেশি বাজে হয়নি, জাস্ট 4টে বাজে সবে, তো শুট দিয়ে তোমাদের সাথে ভিডিওটা জাস্ট কমপ্লিট করবো, মানে শেষ করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও মানে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। অ্যান্ড তোমরা যারা মন্দারমণি যাবে তো জাস্ট এই জিনিসগুলোকে একটু খেয়াল রেখো, 4টের দিকে প্রায় বীচ চলে আসে, আবার সন্ধ্যের দিকে কিন্তু আবার জল উঠে আসে, তো সেই কারণে বলছি ঠিক এই টাইমেই যাবে, 4টে নাগাদ দেখতে পাবে বীচ। যারা তোমরা বীচ দেখতে চাও বা বীচের উপর এনজয় করতে চাও, এই দেখতে পাচ্ছ মানে আমাদের সাথে সবাই যারা গেছিলো, তো ওখানে গিয়ে সবাই একটু মানে বিশাল এনজয় করছিলো সবাই, তো এগুলোই জাস্ট দেখো অ্যান্ড এনজয় করো।